আরাই অফিস স্থানান্তরিত দাবিরে আজি লংসের গ্রাম পঞ্চায়েতবাসী আসছন্তি তাঁকর আন্দোলন চলাইছন্তি তো আমি সিধাসলক পচারিবা সরপঞ্চকু তো তাঁকর দাবি কণ রয়েছে আজি আমার দাবি হচ্ছে আমার লংসরি ভিতরে আরাই অফিস হওয়া নেই তাহলে কি আমি যদি কন্টা মান আসলা লি এটি অসুবিধা হয়েছে আমি যদি সরকার দেলে আরে এটি সেবা লাগি তোষলা আজ্ঞা দেখি বলে জায়গা বি দেখে আসলে লমসারি আমার সোসাইটি অফিস দেখলে আর ঘুরা পেন দেখলে জায়গা বাড়িকে আসলে পুনি কেন হল কেন অসুবিধা হল যে পুনি সেমানে ডোবলা কলে ডোবলা নেওয়া সত্ত্বে বি আমি তাহলে জানাই যে আমার ডোবলা অসুবিধা না হওয়ার আজ্ঞা আমি কন্টা মান হো নহলে বলে ও তা বিচার করুন বলে কহিলে পুনি কেন হল যে সেমান ডোবলাকে সেমান চাষ করলে সেতলে আমি আজ আমার লমসারি ডিপির বাড়িশন মৌজা সব লোক মানে আজ আসিছু তোষলা আমাকে ভেটবার লাগি সে কেন উত্তর দেবে তো আপনার দেখুবে কহা অনুসারে যদি তাঁর দাবি পূরণ ন হুয়ে তাহলে সে আগামী দিনের জোরদার আন্দোলন করবে তো আমার সাংরে আউ জন অনেক পরিচয় টিকি নেওয়া তা পচার কম অসুবিধা কনেচরণ ডাঙ্গ কনস্টেবল নির্বাচন মন্ডল বিজেপির বিধায়ক আজ লমসের পঞ্চায়েতর বয়ালিশ খন গাঁরু লোক মানে যেটা আসছেন আন্দোলন করার লাগে আন্দোলনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে লমসের পঞ্চায়েতের নূতন ভাবে গোটে আরে সকল করবার লাগে স্থিরীকৃত গোটে রকম হয়ে গেছিল আয়তন লোকসংখ্যা মানে ভৌগোলিক অবস্থিতি রেভিনিউ ইনকম কেতে দৌছে এবং আডমিনিস্ট্রেটিভ ইনকনভেনিয়েন্স এইসব পাঁচটা ক্রাইটেরিয়াকে দেখিকি সরকার লমসের হওয়ার যোগ্য বলে কই আসছে পরবর্তী অবস্থায় আমি যেত দেখুন নোটিফিকেশন বাহি পড়লা দফলা বলে তো এতে পুরাপুরি রাজনীতি হস্তক্ষেপর গন্ধ আমি বাড়ি পারিছ কি জনসাধারণ বাড়ি পড়ছেন লোকঙ্কর সুবিধা পাই আরে সকলটা হয়ে থাকে আজ্ঞা পাহাড় পর্বত নাল ঘেরা লক্ষ্মীর পঞ্চায়েত এঠু 20 কিলোমিটর যাবে আজ্ঞা দফলা তো এটা সরকার লোক সুবিধা চাহুন না অসুবিধা চাহুন খালি এমএলএ কথার পড়ি সে কাম করবে সবু যা কিছু হচ্ছে গণতন্ত্রে লোকঙ্কর সুবিধা পাই করা যাই তো লোকঙ্কর বহুতর স্বাস্থ্য দৃষ্টি আরে অফিস লমসের রেখা হোক যদি ন হোক পূর্ববত কন্টা মাল্লে হোক এটা হচ্ছে লমসের পঞ্চায়েত পরিচালনা আপনার দাবি তো আপনার শুনেছে তো প্রথমে তো নোটিফিকেশন হয়েছিল কি লমসের গ্রামে লমসের পঞ্চায়েতরে হওয়া থাকা আরে অফিস কিন্তু বর্তমান তাহা দপলা জিপি কু সেটা স্থানান্তরিত করে যায় তো সেপাই এই আন্দোলন চলছে তো আমার সাংরে আউ জন অনেক পচারা তো তাঁকর সব কি কি অসুবিধা রয়েছে তো আজ্ঞা আমি যেত জানু যে লংসিরি পঞ্চায়েত গোটে আরে অফিস হওয়া আমার পঞ্চায়েত বাসী ভারি খুশি হলে তাপরে পরে জানু যে এমনি যে সেই জিনিসটা দফলাকে স্থানান্তরিত হচ্ছে তাপরে জানলা পরে আমি আপনি তহসিলদারকে গলা আমি দরখাস্ত মাধ্যমে জনাইছু তারপরে কলেক্টর গলা জনাইছু যাইকি তারপরে আরডিসি সচিব আউ কমিশনকে গলা জনাইছু তারপরে তা সত্ত্বেও কিছু নি পাওয়ার দ্বারা আমি উচ্চ ন্যায়ালয় গলা আশ্রয় নিয়েছু উচ্চ ন্যায়ালয় আমার কলেক্টর আরডিসি সচিবকে বর্তমান বি কোর্টরু অর্ডার করছ যে সেপ্টেম্বর মাস পর্যন্ত তাকে অর্ডার দিয়েছিল সে সেপ্টেম্বর মাস আগরু অগর 2 তারিখ সে অফিস খুলবার লাগি কেন হিসাবে কলেক্টর মহোদয় তাকে অর্ডার দিয়েছ যে আমার তহসিলদার মহোদয় আমার 5টা সার্কেলর আরই অমিনকে ডাকিকি সে হওয়া বলে কই সারিল আমি তা সত্ত্বেও আমি টিকি জানিকি সেগি আমি আজ রাজ্যের উপস্থাপনা করি তো আপনার দাবি কম আগকে যদি আজ্ঞা আমার যদি আমার পঞ্চায়েত আমার পঞ্চায়েত কন্টামালে মিশিকি ছিল আর পূর্ব ভালি মিশিকি রহু আউ আমার কন্টামাল আমার লঞ্চের জিপির কাগজপত্র চাহে বি দফলাকে যাব না যদি বি গলে আগকে ভয়ঙ্কর রূপ নেওয়া বলে আমার ভাই মানুষ সব জনাইছ আজ্ঞা আমি সেগুলি পূর্ব ভালি যেমনি ছিল আমি সেমতি রহিম আজ্ঞা তো আপনার শুনুবে যে পূর্ব ভালি যদি কন্টামাল তাঁর অফিস হুয়ে তো ঠিক কথা নহলে যদি দপলা জিপিকে স্থানান্তরিত হুয়ে তো আগামী দিনের সে রাজরাস্তাকে ওলাইবে আর জোরদার আন্দোলন হব বলে তাঁর সে প্রকাশ করছে কন্টামাল রঞ্জন মেহর পরগ।